বিমান আমরা জীবনে কতবার দেখেছি, কিন্তু আমরা কি নোটিস করেছি এটা সাদা কালারে পেন্ট করা হয়? এটি কেন করা হয়? এর কারণ কি? বিভিন্ন কালার থাকার পরেও বিমান কেন সাদা কালার হয়? এর পিছনে কি সাইন্টিফিক রিজন আছে? আজকে আমরা এই ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করব। এজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে সাইন্টিফিক রিজন সম্পর্কে জানি। এটি বিমানের কালার সাদা হওয়ার প্রধান কারণ। আপনি ছোটকালে শুনেছেন গরমকালে সাদা কাপড় পরা ভালো, কিন্তু কি জন্য ভালো? কারণ সাদা এমন একটি কালার যা সূর্যকে রিফ্লেক্ট করে, এজন্য সাদা কালার অন্য কালারের থেকে কম তাপমাত্রা বহন করে। এই পদ্ধতি বিমানে ব্যবহার করা হয়। এর ফলে সূর্যের আলো বিমানে লাগার পর রিফ্লেক্ট হয়ে যায়, যার কারণে যাত্রীদের গরম লাগে না। কিন্তু যদি বিমান কালো কালার হতো তাহলে কেউ গরমে বিমানে থাকতে পারত না। আরো একটি কারণ হলো, যদি বিমানের ফাটল ধরে তাহলে সাদা কালারের জন্য তা সহজেই বোঝা যায়। যদি বিমান কখনো ক্রাশ হয় তাহলে তা সহজেই খুঁজে বের করা যায়। এতক্ষণ যে বিষয়গুলা আলোচনা করলাম এগুলা যাত্রীর সেফটি এর জন্য, এছাড়াও কিছু কারণ আছে। যদি অন্য কালার করা হয় তাহলে প্রথমে এর ওজন বাড়বে, ওজন বাড়ার কারণে বেশি শক্তি লাগবে, এর জন্য ফিউলও বেশি লাগবে, টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে। শুধুমাত্র সাদা কালারের জন্য অনেকগুলো উপকার হয়, এর জন্যই বিমান সাদা কালার করা হয়। এর মানে এই না যে বিমান শুধু সাদা কালার হয়, ছাড়াও আরো অনেক কালার হয়। আপনার কোন কালার বিমান ভালো লাগে তা জানাতে কমেন্ট করতে পারেন।